প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতি ক্লাসের ধারাবাহিকতায় ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। এটি আমাদের উচ্চতর গণিতের 8.2 অধ্যায়। তো ত্রিকোণমিতিক অনুপাত জানা ত্রিকোণমিতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা প্রথমে আমরা সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করি। ঠিক আছে, আমরা ত্রিকোণমিতিক অনুপাতে যাই। ধরে নিই একটি যে কোনো সমকোণী ত্রিভুজ এবিসি নিলাম। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এর ভূমি বিসি সমান, বিসি হচ্ছে ভূমি, এবি লম্ব, ভূমি বিসি লম্ব। যদি এবিসি সমকোণ হয় তাহলে অতিভুজ হবে এসি, কেন আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকেই আমরা অতিভুজ বলে থাকি। এক্ষেত্রে এসি হচ্ছে অতিভুজ। এবং থিটা একটি সূক্ষ্ম কোণ। এখন এবিসি ত্রিভুজের ভূমি বিসি, আবার কিন্তু ভূমি এবিও হতে পারে। কোন ক্ষেত্রে? যদি এই সূক্ষ্ম কোণটা আমরা এখানে ধরতাম, তাহলে যদি সি এ বি কোণটাকে সূক্ষ্ম কোণ ধরতাম, তাহলে সেক্ষেত্রে ভূমি কিন্তু এবিও, আমরা তখন ভূমি এবি হতো এবং লম্ব হতো তখন বিসি। তো যেহেতু থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ, তো ভূমি সংলগ্ন, ভূমি এবং অতিভুজ সংলগ্ন কোণটাকেই আমরা সূক্ষ্ম কোণ ধরে থাকি। যদি যেহেতু আমাদের আলোচ্য বিষয় এসি বি এই সূক্ষ্ম কোণ নিয়ে, তাহলে আমরা প্রথমেই বিভিন্ন সূক্ষ্ম কোণের যে প্রথমেই আছে সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, এই ত্রিকোণমিতিক অনুপাত সমূহে এবি লম্ব, বিসি ভূমি এবং এসি অতিভুজ। থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ। এই সূক্ষ্ম কোণ এর আলোকে বিভিন্ন বাহুর সাথে সম্পর্ক নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয়। তো আমরা এবিসি সমকোণী ত্রিভুজের যদি আমরা বিভিন্ন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এই বিষয়গুলো আমাদের জানা আছে। এই যে সাইন থিটাটা কি আসলে? এখানে সাইন থিটা হচ্ছে, সাইন থিটা সমান হবে লম্ব ভাগ অতিভুজ। অর্থাৎ এবি ভাগ এসি, এই সাইন থিটা মানে লম্ব ভাগ অতিভুজ। আর এই বাহুর লম্বের সাথে অতিভুজের সম্পর্ক অনুপাতটাই হচ্ছে এই সূক্ষ্ম কোণের সাইন। ঠিক একইভাবে কস থিটা সমান হবে ভূমি ভাগ ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই এসি। আর ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি, লম্ব বাই ভূমি, এবি বাই বিসি। এই তিনটি ত্রিকোণমিতিক আসল অনুপাত, এই তিনটাই। এই তিনটা থেকে যদি আমরা আবার বিপরীত করি, এগুলোকে যদি আমরা পর্যায়ক্রমে লম্ব ভাগ অতিভুজকে যদি আমরা অতিভুজ ভাগ লম্ব লিখি, সেক্ষেত্রে হবে সাইনের অপোজিট যে অনুপাত সেটা হচ্ছে কোসেক থিটা। তা আমরা কোসেক থিটা সমান লিখি, কোসেক থিটা, কোসেক থিটা সমান আমরা লিখব অতিভুজ ভাগ লম্ব, অর্থাৎ সাইনের বিপরীত হচ্ছে কোসেক, এসি ভাগ এবি। সেকেন্ড থিটা আমরা কোসেকের পরে কসের অপোজিট যেটা সেক, সেকেন্ড আমরা সংক্ষেপে সেক লিখি,
প্রতিভুজ বাই ভূমি সমান লেখা যাবে এসি বাই বিসি। ট্যান থিটা লম্বভাগ ভূমি, তো এর অপোজিট হচ্ছে কটেনজেন্ট অর্থাৎ কট, সংক্ষেপে কট থিটা, ভূমি ভাগ লম্ব, ভূমি বাই লম্ব সমান বিসি বাই এবি। তাহলে এই যে ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে আমরা বিভিন্ন রকম ত্রিকোণমিতির সমস্যা সমাধান করব। এই সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা খেয়াল রাখো যে সাইন থিটা, যদিও এটাকে এস আই এন ই লেখা হয় কিন্তু সংক্ষেপে আমরা সাইন লিখি, একইভাবে কোসেন, ট্যানজেন, কোসেকেন, সেকেন্ড এবং কটেনজেন সংক্ষেপে আমরা সাইন, কস, ট্যান, সাইনের অপোজিট কোসেক, কচের অপোজিট সেক এবং ট্যানের অপোজিট কট, এই অনুপাত সমূহ আমরা পেয়ে থাকি। তাহলে এখান থেকে কিন্তু আমরা যেমন সাইন থিটার অপোজিট যেহেতু কোসেক, অতএব লিখতে পারি আমরা ওয়ান বাই সাইন থিটা সমান কোসেক থিটা। একইভাবে আবার ওখান থেকে যদি আমরা এভাবে না লিখি ওয়ান বাই কোসেক লিখি, ওয়ান বাই কোসেক থিটা সমান হবে সাইন থিটা। ঠিক অনুরূপভাবেই কসের অপোজিট হবে সেক, অর্থাৎ ওয়ান বাই কস থিটা সমান লিখতে পারি আমরা সেক থিটা। ঠিক একইভাবে ওটা না লিখে আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই সেক সমান হবে কস থিটা। আবার ওয়ান বাই ট্যান থিটা সমান কি হবে, ট্যানের অপোজিট কটেনজেন্ট অর্থাৎ কট থিটা, অতএব ওয়ান বাই কট সমান লেখা যাবে ট্যান থিটা। তাহলে আমরা বেশ কিছু সম্পর্ক কিন্তু এখান থেকে আমরা জেনে গেছি। এরপরে যে আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাত, যে কোনো একটি অনুপাত দেওয়া থাকলে ওখান থেকে অন্য ত্রিকোণমিতিক অনুপাত বের করার যে পদ্ধতি, এই দু নম্বরটা খেয়াল করো, আমরা সেখানে যাব যে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বোর্ডে খেয়াল করো দেওয়া আছে ট্যান থিটা সমান থ্রি হলে অন্য ত্রিকোণমিতিক অনুপাত সমীহের মান নির্ণয় করতে হবে। ট্যান থিটা সমান যদি থ্রি দেওয়া থাকে তাহলে অন্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ আমরা এখন নির্ণয় করব এই ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে, আমরা এতক্ষণ যে বিষয়গুলো জানলাম, যদিও এই বিষয়গুলো আমরা সাধারণ গণিতেও কিন্তু শিখে এসেছি, সেই কারণে এখানে আমাদের থাকার আছে যেহেতু এই অধ্যায় 8.2 এ, এই কারণে আমাদের পুনরায় আলোচনা করছি। তো ট্যান থিটা সমান থ্রি, আমরা এই ক্ষেত্রে একটা ত্রিভুজ নেই, ধরি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এখানে বলা আছে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, কিন্তু আমরা সেই সমকোণী ত্রিভুজটা নিলাম এ বি সি, এ বি সি, এবং এখানে সূক্ষ্মকোণ এ সি বিটাকে আমরা থিটা ধরে নিই। তাহলে এক্ষেত্রে এ বি হচ্ছে, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এখানে ধরে আমি ধরে নিলাম, এখানে ধরে লিখি যার এ বি সি সমান এক সমকোণ, আর এ সি বি এখানে সূক্ষ্মকোণ, এ সি বি সমান থিটা। তাহলে এখানে তাহলে এ বি সমান এ লম্ব সমান এ বি, ভূমি হবে যেহেতু থিটা কোণ সংলগ্ন বাহু এটা ভূমি, ভূমি বিসি, তাহলে অতিভুজ সমকোণের বিপরীত বাহু অর্থাৎ এ সি হচ্ছে অতিভুজ। তো দেওয়া আছে কি শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে কি দেওয়া আছে, ট্যান থিটা সমান থ্রি, ট্যান থিটা সমান থ্রি, তাহলে অতএব লম্ব ট্যান থিটা মানে আমরা কি জানি লম্ব ভাগ ভূমি, এটা লম্ব ভূমি, তো লম্ব ভাগ ভূমি সমান থ্রি,
আমার ট্যান থিটার সমান জানি লম্ব ভাগ ভূমি, তাহলে এটা যদি থ্রি হয় তাহলে লম্বটা হবে কত? ট্যান থিটা সমান এভাবে লিখি, লম্ব ভাগ ভূমি সমান থ্রি। তা থ্রির নিচে একটা ওয়ান ধরতে পারি, তাহলে সেই হিসাবে লম্ব হচ্ছে থ্রি, ভূমি হবে কত? ওয়ান। তাহলে এসি অতিভুজ আমাদের বের করতে হবে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি সমান আমরা লিখতে পারি, এসি সমান রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি কত? থ্রি। তাহলে রুট থ্রি স্কোয়ার প্লাস বিসি মানে ওয়ান স্কোয়ার, রুট নাইন প্লাস ওয়ান সমান রুট টেন, এটা হবে রুট টেন। তা সেক্ষেত্রে খেয়াল করো যে এবিসি ত্রিভুজে আমরা লম্ব থ্রি ভূমি ওয়ান রুট টেন, তাহলে আমাদের অন্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করতে হবে। তাহলে এর সাহায্যে আমরা সহজে ট্যান বাদে বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেটা সহজে আমরা বের করতে পারবো এখান থেকে। কিভাবে তা খেয়াল করো, আমাদের মান সবই কিন্তু ওই ত্রিভুজের উপরে ভূমি লম্ব অতিভুজ তিনটা মানে আমরা পেয়ে গেছি। তাহলে সাইন থিটা সমান আমরা কি শিখলাম একটু আগেই, লম্ব ভাগ অতিভুজ, লম্ব হচ্ছে থ্রি অতিভুজ রুট টেন, এটা সাইন থিটার মান। অর্থাৎ সাইন থিটার ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে থ্রি বাই রুট থ্রি। একইভাবে কস থিটা ভূমি ভাগ অতিভুজ, ভূমি কত? ওয়ান, অতিভুজ রুট টেন, এটা কস থিটার ত্রিকোণমিতিক অনুপাত। এখন কোসেক থিটা যদি ডিভাইড করতে চাই, আমরা জানি কোসেক হচ্ছে সাইনের অপোজিট, ওয়ান বাই সাইন থিটা, অথবা অতিভুজ ভাগ লম্ব লিখি, অতিভুজ বাই লম্ব অর্থাৎ রুট টেন বাই ওয়ান সমান রুট টেন। সেক কত হবে? সেক থিটা, সেক থিটা হবে কস থিটার অপোজিট অর্থাৎ অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ ভূমি সমান কত লেখা যাবে? রুট টেন বাই ওয়ান অর্থাৎ রুট টেন। এক্ষেত্রে কোসেক এবং সেকের মান একই আসলো, সেক থিটা কত? রুট টেন বাই, এখানে আমরা কোসেকের ক্ষেত্রে অতিভুজ ভাগ লম্ব লিখছি, অতিভুজ কত ছিল? রুট টেন আর লম্ব থ্রি, এখানে কিন্তু একটু ভুল ছিল আমাদের, এখানে থ্রি হবে, রুট টেন বাই থ্রি। সেক ঠিক আছে, অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ রুট টেন এবং ভূমি হচ্ছে ওয়ান, শুধু রুট টেন। আর একটা আছে সেটা সাইন কস কোসেক সেক, এবার আমাদের কট, কট থিটা হবে ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব ট্যানজেন্টের অপোজিট, ট্যান থিটার অপোজিট, ভূমি ওয়ান লম্ব থ্রি। তাহলে আমরা ট্যান, যদি ট্যান থিটা থ্রি হয় তাহলে সাইন থিটা হবে থ্রি বাই রুট টেন, খেয়াল করো কস থিটা হবে ওয়ান বাই রুট টেন, কোসেক থিটা হবে রুট টেন বাই থ্রি, সেক থিটা হবে রুট টেন অনলি, এবং কট থিটা হবে ওয়ান বাই থ্রি। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বের করা এবং ত্রিকোণমিতিক অনুপাতের একটি দেওয়া থাকলে অপর ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বের করা আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো তোমাদের সবাইকে ধন্যবাদ এই ক্লাসটি খেয়াল করার জন্য। এর পরবর্তী ক্লাসে আমরা আরও এই ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ এই অধ্যায়ের বাকি বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।